আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পানিহাটি এইচবি টাউন মোড় থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত ন্যায় বিচার যাত্রা। আরজি করে নির্যাতিতা নিরতিরোত্তমার সুবিচার দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে ন্যায় বিচারের যাত্রা সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। জানালেন, আমাদের মেয়ের জন্য এই কষ্ট করছে, আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আমাদের ভালোই লাগছে, এটা একটা শুভ ইঙ্গিত। বিচারে আসায় আমাদের আরও ধৈর্য ধরতে হবে, সিবিআই শীর্ষ আদালতে সকলেই ধৈর্য ধরতে হবে এবং সিবিআইয়ের ওপর আমাদের আস্থা রাখার কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনার পর যারা জড়িত আছে তাদের খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। মুখ্যমন্ত্রীর অডিও বার্তা নিয়ে বাবা বলেন, জুনিয়র ডাক্তাররা তাদের 10 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল। আমি চাই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে ফেলুন। অনশন তুলে দেওয়ার বিষয় নিয়ে বাবা মাকে বললেন, অনশন একটা শেষ অস্ত্র, অনশন মানে মৃত্যু। আমরা কখনো চাইনি এটি। যদি আমরা জুনিয়র ডাক্তারদের সাথে যোগাযোগ রেখে চলেছি, যদিও কেউ অসুস্থ হয় তার জন্য হসপিটালে ভর্তি হয় এবং নতুন করে সেই জায়গায় যাতে কেউ আসে বা রিলে অনশন করে এই ব্যাপারে তার মা জানান। মুখ্যমন্ত্রী যাতে এটা আলোচনা করে এবং অচল অবস্থা কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করেন, আমরা ভালো লাগে। আমার মেয়ের বিচার এখনও অধারা, আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল সেটা এখন আমি জানি না, তাই আন্দোলন করতেই হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটা খুব ভালোই লাগছে আমাদের, এটা একটা শুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। এতদিন হয়ে গেল, এখনো বিচার অধরা, আর কতদিন? আমাদের আরো ধৈর্য ধরতে হবে। কেন? সিবিআই আমাদের এইভাবেই আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে এবং কোর্টও বলছে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। অবশ্যই 100% আস্থা। কেন? সিবিআই কাজ করছে তো, সিবিআই কাজ করছে, সেটা বড় কথা নয়। সিবিআই কাজ করছে, আরো যারা যারা আছে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী একটা অডিও বার্তা দিয়েছেন ধর্ণা মঞ্চে, কি বলেছেন জানি না, এখন শুনি। বলছেন যে তাদের পাশে রয়েছেন, তাহলে তো ভালো কথা, এটা সেটাই বলছি, সেটাই আলোচনা হোক সব দুই পক্ষের। ওরা তো মুখ্যমন্ত্রীর কাছেই আবেদন করেছে ওদের সমস্ত সমস্যা সম্বন্ধে, দুজন আলোচনা করে সমস্যাটা মিটিয়ে ফেলুন দুজন। আমি তো এটাই চাই। আপনারাও কি চান অনশন যাতে উপনীত হয়? অবশ্যই, কারণ অনশন একটা শেষ সব মানে একটা আন্দোলনের শেষ পর্যায়ে, কারণ অনশন মানে মৃত্যু। আমারও ওরা যেমন বলেছে, আমরা চাইনি কখনোই এবং অনশন মঞ্চের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। আমরা বলেছি যদি কোনো অসুস্থ হয় অবশ্যই সে যেন হসপিটালে ভর্তি হয় এবং নতুন করে কেউ যেন এই জায়গাটা অনশন শুরু করে। এটা খুবই ভালো খবর, আমিও চাইছিলাম মুখ্যমন্ত্রী যাতে আলোচনা করে, ওদের সাথে আলোচনায় বসে একটা মধ্যস্থতা করে সবকিছু যেন মিটিয়ে নেন, এই অবস্থা যেন কাটে, এটাই আমি চাইছিলাম। এটা খুবই ভালো খবর, ছাত্ররা এত আন্দোলন করছে, এত অনশনে রয়েছে, আমারও খুব খারাপ লাগছিল, আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হলে আমারও এটা খুব ভালো লাগবে। আজকে যে ফের প্রতিবাদ মিছিল, কি বলবেন? আর ফের মানুষ, এত মানুষ, কত মানুষ আমাদের পাশে আছে, এটা আমাদের অনেক মনের জোর বাড়ায়। আন্দোলন তো করতেই হবে, কারণ বিচার এখনো অধরা। আমার মেয়ের সঙ্গে সেদিন কি ঘটেছিল তাই আমি জানি না এখনো। চিকিৎসকরা অনশন করছেন, কিন্তু অনেক চিকিৎসক আবার অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে কি অনশন সেটা আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না, ওরা বুদ্ধিমান, ওরা ডাক্তার, আমি তো ডাক্তার নই, আমি বলতে পারবো না শারীরিক ওদের কি কন্ডিশন। তবে আমি বলেছি তোমরা যদি কেউ অসুস্থ, খুব অসুস্থ বোধ করো তো সাথে সাথে হসপিটালে ভর্তি হয়ে যাও, তার জায়গায় অন্যজন কেউ আন্দোলনে বলবে, অনশনে বলবে। এই ডিলে অনশন বলছে, ডিলে অনশন, এরকম ডিলে অনশন তাই। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে
কালকে সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা মিটিং করেছেন এবং আলটিমেটাম দিয়েছেন মঙ্গলবারের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় সোমবারের মধ্যে সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রে তারা ধর্মঘট করবে। এই কারণেই কি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের এতটা উদ্যোগ? না না, এটা 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 ঠিক আমরা বলতে পারবো না, এটা জানি না। তবে উদ্যোগটা যে হয়েছে এটা এটাই একটা বড় উদ্যোগটা যে হয়েছে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান একটা বেরিয়ে আসুক, আমরা এটাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।